हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, तुम्हारे सब कैसे हो? आशा करी भलो आछो, सुस्थ आछो। चोखे चोखे एक कि ढुके এখন 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন ঘুমটা ভাঙলো আমার। তা এখন তোমরা সবাই কেমন আছো? কারণ বৃষ্টি তো ভালোই হচ্ছে, কারণ ঠান্ডা ঠান্ডা তো একদম ঘুমিয়ে একদম জমিয়ে ঘুম। তা ঘুম থেকে প্রতিদিন একটু তাড়াতাড়ি উঠি, কিন্তু আজকে এই বৃষ্টি হচ্ছে, এখনো সকালে বৃষ্টি হচ্ছে। এখন আমাদের এখানে এই বাসি বিছানা পড়ে আছে, বিছানা ঠিকঠাক করে এই বিছানা চাদর ফাদর সব বিছানা বালিশ টালিশ ঠিক করো, বিছানা চাদর ঠিকঠাক করে আবার পাতবো পেতে, তারপরে যাবো ওইদিকে ঘরের কাজে। তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই দেখো বালিশ টালিশ সব পাতা রয়েছে, এই যে বিছানা চাদর ফাদর সব এলোমেলো হয়ে আছে, ওই জন্য বাসি বিছানাটা আমি একটুখানি গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর দেখো না, বৃষ্টিতে বাইরে কোনো মেলার জায়গা নেই, সব দেখো না খাটের স্ট্যান্ড দিয়ে জামা কাপড় মেলে রেখেছি। ওই দেখো, দেখেছ কি বলতো, বিছানা আমি মাদুরটাকে দিনের বেলা পেতে রাখি এই কারণ তাহলে তাড়াতাড়ি দিনের বেলাটা পাতা থাকে মাদুর, রাত্রেবেলা আমরা যখন ঘুমাই তখন আবার তুলে ঘুমাই। মাদুরটা পাতা থাকলে কি হয়, চাদরটা তাড়াতাড়ি নোংরা হয় না, ওই জন্য মাদুরটা আমি পেতে রাখি। তা মাদুরটা আমি পাতি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, বিছানা আমার গুছানো হয়ে গেছে, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে 9টা প্রায় বাজে, এখন যাব ঘরের রান্নাঘরের কাজ গুছাতে। রান্নাঘরের কাজ বাসি সব কাজ পড়ে আছে, বাসি বাসন টাসন সব পড়ে আছে, ওগুলো এখন মাজবো, মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, করে তারপরে সকালে টিফিন করতে যাব। তা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তা ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটাকে যারা আমার এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। চলো টাটা।